স্ক্রিনে যে শাকটিকে দেখছেন এই শাকটিকে অনেকে কাঁটা নোটে বলেও চেনেন। আবার নোটের দুই রকম ভাগ হয়, এক সবুজ নোটে গাছ, দুই রঙিন নোটে পাতা। তো এই দুটো নোটের শাকের আলাদা আলাদা কাজ আছে। কিন্তু এই শাক যেখানে দেখবেন, তুলে নিয়ে চলে আসুন, কোটি টাকার কাজ করবে এই শাক। হ্যাঁ, কোটি টাকার কেন কাজ করবে সেটা একটু পরেই ভিডিওর বুঝতে পারবেন। কিন্তু এই শাক যেখানে পারবেন নিয়ে আসুন, এটাই বলবো। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। এই ভিডিওতে আজকে আপনারা দেখবেন এই শাক কি কি কাজ করতে পারে, কেমন ভাবে আপনার শরীর থেকে হাজারো রকমের রোগকে গায়েব করে দিতে পারে, কিভাবে আপনারা এই শাককে খাবেন, কখন খাবেন, কি খেয়ে এই শাক খেলে সব থেকে বেশি কাজে আসবে, এই শাক খাওয়ার আগে এবং পরে কি কি খাবার খাওয়া যাবে না। তো চলুন বন্ধু, দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তবে একটা ছোট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনে গিয়ে পৌঁছায়। এবং অন্তত একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই ফ্রিতে ঘরে বসেই উপকৃত হয়। সবুজ নোটে এবং রাঙা নোটে দুই ধরনের নোটের শাকেই আছে উপকার। তবে কাঁটা সবুজ নোটে শাক সেটাই রাস্তার ধারে, পুকুরে, নদীতে এইসব জায়গাতে দেখা যায়। মাঠ, নদী, খাল, বিলের পাশে যেখানেই আপনারা এই শাককে দেখবেন, তুলে নিয়ে চলে আসুন। এই শাকের কাজ তখনই বুঝতে পারবেন যখন এর বিজ্ঞানসম্মত নাম দিয়ে গুগলে সার্চ করবেন। যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা হয়তো ভালোভাবেই চেনেন এই শাককে, কারণ ছোট থেকে আপনারা এই শাকের সঙ্গে বড় হয়ে উঠেছেন। এক কথায় সর্বরোগের দাওয়াই হচ্ছে এই কাঁটা নোটে শাক। স্কিনের সমস্যা, পেটের সমস্যা, কিডনি, লিভার, পাকস্থলীর কোনো সমস্যা যদি থাকে, এই শাক খেলে নিমেষে গায়েব হয়ে যাবে। শুধু তাই নয়, গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, আমাশয় ইত্যাদি রোগের ক্ষেত্রেও এই কাঁটা নোটে শাক দারুণ উপকারে আসবে। সঙ্গে চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে এই কাঁটা নোটে গাছ। তবে এটাকে বিভিন্ন প্রকারে ব্যবহার করতে হবে, বিভিন্ন রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন সেটা একটু পরেই ভিডিওর বলবো, তার আগে দু চারটে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনে রাখুন। এই শাক রান্না করার কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে এই শাককে বেশি টেম্পারেচারে রান্না করা যাবে না, যেটা ন্যাচারালি সব শাকের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ সবুজ শাক পাতা লতাকে যদি বেশি টেম্পারেচারে অনেকক্ষণ অব্দি রান্না করা হয় বা তেলে যদি ভাজা যায় তাহলে সেটা নষ্ট হয়ে যায়, তার মধ্যে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এই নোটে শাকের রস স্কিনের উপরে যে কোনো র‍্যাশ, দাঁত, ভাজা, চুলকানি বা যে কোনো রকমের সমস্যাকে তো গায়েব করেই করে, তার সঙ্গে এটাকে রান্না করে খেলেও পাবেন দারুণ উপকার। শরীরের কোথাও যদি অ্যালার্জি হয়, কোথাও যদি চুলকানি হয়, তাহলে এই শাককে খেলে অনেক উপকার পাবেন। শুধু তাই নয়, লিভার বা পিত্তের অসুখ যাদের আছে তারাও এই শাক খেলে কাজ পাবেন। দু মুঠো এই নোটে শাক নিন, ভালোভাবে পরিষ্কার ভাবে ধুয়ে নিন, দেখবেন পাতায় যেন কোনো দাগ বা চক্র না থাকে। সেই পাতাকে বেটে বেটে রস বার করে নিন হাফ কাপ মতো। রোজ সকাল বিকেল যদি এই রস হাফ কাপ মতো খেতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন। খালি পেটে খেলে আরো বেশি কাজ পাবেন। 3 থেকে 7 দিনের মধ্যে লিভারের সমস্যা, পিত্তর সমস্যা, কিডনির সমস্যা, এছাড়াও স্কিনে যদি কোনো সমস্যা থাকে সে সব কিছু গায়েব হয়ে যাবে। এছাড়াও এই রস পানের আরো হাজারো সুবিধা আছে। সবকিছু একে একে বলছি, শরীরের রক্ত পরিশুদ্ধ করতে এই শাকের জুড়ি মেলা ভার। গ্রীষ্মকালীন, বর্ষাকালীন বিভিন্ন রোগ সারাতে এই নোটে শাক দারুণ উপকারী। এর সঙ্গে যে সিজনে মানুষের বসন্ত রোগ হয় সেই সিজনে যদি এই শাককে খাওয়া যায় তাহলে বসন্ত রোগ আর হবে না। খাবারে যাদের অরুচির সমস্যা আছে তারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই পাতার শাক খাবেন। এই শাককে বেটেও খেতে পারেন বা এই শাকের চচ্চড়ি করেও খেতে পারেন, এই শাককে ভেজেও খেতে পারেন। তবে ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে, বেশি তেলে ভাজবেন না আর অনেকক্ষণ ধরে ভাজবেন না, কোনো মতে ভেজে তুলে নিন। এই শাক সেদ্ধ করে খেলে সব থেকে বেশি লাভ পাবেন, কারণ ভিতরের পুষ্টিগুণ নষ্ট হবে না। গর্ভবতী মহিলারা যখন বাচ্চা প্রসব করবেন তারপরেও এই শাক খেতে পারেন, এতে করে শরীরের ভিটামিন গুলো আবারও ফিরে আসবে। আয়ুর্বেদের মতে প্রাচীন কাল ধরে এই শাককে ব্যবহার করা হয়ে আসছে। বিভিন্ন রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এই শাককে কাজে লাগানো হয়েছে। রক্ত পরিশুদ্ধ করা, হার্টকে ভালো রাখা, পেটের সমস্যা দূর করার জন্য এই শাককে অনেক বছর ধরেই কাজে লাগানো হয়ে আসছে আয়ুর্বেদ শাস্ত্র মতে। কোষ্ঠকাঠিন্য, অশ্ব, পেট পরিষ্কার না হওয়া, পেট ফুলে যাওয়া, পেটে গ্যাস বাড়া, এই সমস্ত সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে এই নোটে শাক খাওয়া। আপনাদেরকে বলে রাখি, যাদের কনস্টিপেশন আছে তারা এই শাককে অবশ্যই খাবেন, কারণ শাকের মধ্যে ভরপুর পরিমাণে থাকে ফাইবার, এছাড়াও ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইটোনিউট্রিয়েন্টস। এই সমস্ত জিনিসগুলো আমাদের কনস্টিপেশন থেকে আমাদেরকে রেহাই দেয়। তার সঙ্গে যাদের কোলাইটিস আছে তারা কিন্তু ভুল করে ওই শাককে খাবেন না। পেট পরিষ্কার করার জন্য আধা কাপ পরিমাণ নোটের শাক নিতে হবে আপনাদেরকে। 1 চামচ বা 2 চামচ মধু সেখানে মিশিয়ে দিয়ে সেই রসটিকে যদি আপনি সকালবেলা বিকেলবেলা খেতে পারেন তাহলে হাজারো রোগ আপনার শরীর থেকে গায়েব হবে, এটা একদম কনফার্ম। শুধু তাই নয়, ডায়াবেটিক পেশেন্টরাও এটাকে খেতে পারেন। তার সঙ্গে উচ্চ রক্তচাপ যাদের আছে
তারাও কিন্তু এই শাক থেকে দারুণ লাভবান হবেন। এই শাক খাওয়ার আগে পরে কিছু খাবার খাওয়া যাবে না, সেটা অবশ্যই একটু পরেই ভিডিও শেষের দিকে বলবো। তার আগে আরেকটা কথা শুনে নিন বন্ধু, একদিনে বেশি রকমের শাক খাবেন না, একটা শাক একদিনেই খাবেন। অনেক মানুষ আছেন দুই তিন রকমের শাক নিয়ে ভাতের সাথে খেতে বসেন, তারা কিন্তু ভুল করেন। একটা বা দুটোর বেশি শাকের প্রকার রাখবেন না একদিনে। ধরুন আপনি একদিনে বা যেদিন এই নোটে শাককে খাচ্ছেন সেদিন অন্য কোনো শাক পাতে রাখবেন না, সজনে শাক, পুঁই শাক, এই সমস্ত শাক ভুলেও রাখবেন না। যেদিন যে শাকটা খাবেন সেদিন সেই শাকটাই খান, এতে করে শরীরের ক্ষতি হবে না। বিভিন্ন রকম শাক যখন পেটে যায় তখন পেট হজম করতে পারে না ঠিকঠাক ভাবে, যার কারণে গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা হয়, বিষক্রিয়া পেটে বেড়ে যায়। তার জন্য এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, কি কি খাবার খাওয়ার পরে এই শাক খাবেন না সেটাও শুনে নিন, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা। দুধ খাবার পরে এই শাক ভুলেও খাবেন না। হ্যাঁ, দুধ খাওয়ার পরে এই শাক দিয়ে ভাত খেলে আপনাদের পেটে গোলযোগ তৈরি হতে পারে। যদিও কেউ দুধ খাওয়ার পরে এগুলো খায় না, তাও বলে দেওয়াটা ভালো। বলে না দিলে যদি ভুল করে কেউ কোনোদিন খেয়ে ফেলে তাহলে পেটের গোলযোগ শুরু হতে পারে। ঘি খাবার পরে কোনো রকম শাকই খাবেন না এবং এই শাকও খাবেন না। হ্যাঁ, ঘি জাতীয় জিনিস খাবার পরেও এই শাক খাওয়া যাবে না। এই শাক খাবার পরে কি কি খাবেন না চলুন এবার সেগুলো জেনে নিই। এই শাক খাওয়ার পরে লেবুর রসটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। তবে সবার শরীরে লেবুর রস পড়লে ক্ষতি হবে না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে পেটে গোলযোগ শুরু হতে পারে। যদি আপনার স্কিনের উপরে কোনো রকম র‍্যাশ, দাগ, হাজা, চুলকানি থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সেখানে এই লোটের শাকের রস লাগাতে হবে। মনে রাখবেন রসের সঙ্গে চিনি মিশিয়ে দেবেন। হ্যাঁ, চিনি মেশানো এই রস যদি আপনার স্কিনের উপরে ওই জায়গাতে লাগাতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন। একদিনের মধ্যে কমে যাবে আপনার স্কিনের র‍্যাশ। চোখের সমস্যার জন্য এই শাক ওষুধের মতো কাজ করে থাকে। চোখের সমস্যাতে এই শাক দারুণ উপকারী। যাদের চোখে চশমা আছে তারা প্রতিদিন খাবারের সঙ্গে এই শাক রাখতে পারেন, কম করে তিন দিন সপ্তাহে অবশ্যই খাবেন। এছাড়াও চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে কিছুটা পরিমাণ থাকে ভিটামিন এ, আর এই ভিটামিন এ দামি খাবার ছাড়া পাওয়া যায় না এবং যেসব খাবারে ভিটামিন এ থাকে সেসব খাবারের সংখ্যাও কম। তাই অবশ্যই ভুল করে ওই খাবারটি খেতে ভুলবেন না। চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালাপাড়া করা, চোখে পিচুটি পড়া, চোখে জয় বাংলা হওয়া, যে কোনো রকমের ভাইরাল ইনফেকশন হওয়া চোখে, বন্ধু এইসব জিনিস যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এই শাকটিকে খেতে ভুলবেন না। মনে রাখবেন স্কিন রিলেটেড কোনো যদি সমস্যা থাকে বা চোখের যদি সমস্যা থাকে তাহলে এক মগ জল নেবেন, সেখানে এক কাপ মতো এই পাতার রস নেবেন। হ্যাঁ, এই শাকের রস এক কাপ বার করে নিয়ে সেটাকে ওই এক মগ জলের সঙ্গে মিশিয়ে সেটা দিয়ে স্নান করবেন বা সেটা চোখে ঝাপটা দিয়ে হালকা হালকা ভাবে চোখ পরিষ্কার করতে পারেন। এতে করেও চোখের স্বাস্থ্য ভালো থাকবে। এই লোটে শাক খেলে শারীরিক দুর্বলতা কেটে যায়, ঘুম ভালো হয়, সঙ্গে এই লোটে শাক খেলে স্কিন খুব ভালো থাকে, নতুন চুল গজাতে সাহায্য করে এই লোটে শাক। পুরুষদের শরীরে অক্ষমতা তারায় এবং মাথা থেকে নতুন চুল গজাতে সাহায্য করে। চুল ঝরে পড়া সমস্যা যাদের আছে তারা ওই এক মগ জল যেভাবে বললাম ওভাবে মাথায় ঢালতে পারেন, এতে করেও উপকার পাবেন। তো বন্ধু আজকের এই ভিডিওটিকে চট জলদি শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত মানুষের সঙ্গে। আপাতত নিচে বিদায়, আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।